পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা আরও জোরদার করা এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এখন কলকাতা পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ সোমবার শহরের বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ কমিশনার জানান মহিলাদের নিরাপত্তা এবার দর্শনার্থীদের ভিড়ের মাঝে সাদা পোশাকে পুলিশ থাকবে সঙ্গে থাকবে প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ সাদা পোশাকে পুলিশকর্মী থাকবেন যাতে কোনো রকমের ইফটিজিং না হয় পিক পকেটিং না হয় ছোট ছোট ক্রাইম যেগুলো অনেক সময় হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো যাতে না হয় তার জন্য পর্যাপ্ত সাদা পোশাকে পুলিশ থাকবে এবার পুজোর কয়েকটা দিন চব্বিশ ঘন্টা মণ্ডপগুলির সামনে পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ভিড় নিয়ন্ত্রণে নামানো হবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ পুজোর আগে যে সমস্ত পুলিশি বন্দোবস্ত বিশেষ করে ট্রাফিক আপনারা জানেন এই সময় প্রচুর লোক কেনাকাটা করতে বেরোন এই সময় পুজো উদ্বোধন থাকে বিভিন্ন রকমের প্রোগ্রামও চলছে সেগুলো কিছু কিছু আমাদের কনস্ট্যান্ট এসে যায় কিন্তু তার সত্ত্বেও পুলিশের তরফ থেকে ম্যাক্সিমাম অ্যারেঞ্জমেন্ট যাতে মানুষের মিনিমাম ইনকনভিনিয়েন্স হয় সেটা আমরা দেখব পুজোর বাকি আর কয়েকটা দিন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এরই মাঝে সোমবার শহরের বিভিন্ন পুজো পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার দর্শনার্থীদের ভিড় সামলাতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মণ্ডপে ঢোকা এবং বেরোনোর জন্য কতটা রাস্তা রাখা হয়েছে সেই সব দিকও খতিয়ে দেখেন তিনি প্রকাশ সিংহ এবিপি আনন্দ কলকাতা